আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম প্রফ পরীক্ষার্থীরা, তোমরা সবাই জানো এক্সিস মেডিকেল স্কুল আমাদের আসন্ন প্রফকে সামনে রেখে আমাদের জন্য আয়োজন করেছে রিভিউ সেশনের বিভিন্ন প্রফ উপলক্ষে। সেদিক দিয়ে আজকে আমাদের ফিজিওলজির একটা সেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকে ফিজিওলজির সেশনটা রিটেন সেশন, তোমরা সবাই বুঝতে পেরেছো অলরেডি। এবং আজকের ক্লাসটা যেহেতু আমার লাস্ট ক্লাস এই সেশনের অফিসিয়ালি, এবং আজকে রিটেনের লাস্ট ক্লাস, তো আজকে আমি তোমাদেরকে মানে মেইন ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলবো, যাতে তোমাদের রিটেনের প্রিপারেশন বলো বা তোমাদের প্রফের প্রিপারেশন, সেটা যাতে একটু করে ইজি হয়ে যায় বা কিভাবে তোমরা স্মার্টলি আগাতে পারো সেটা নিয়েও কথা বলবো। আর এর পাশাপাশি কিন্তু আমাদের একটা স্পেশাল সেশন থাকবেই একটা প্রফের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যে তোমরা কিভাবে পুরো প্রফের জন্য প্রিপারেশন নিতে পারো। সো আজকের ক্লাসটা আমি বলেছি যে আমি আগেও বলে রেখেছিলাম তোমাদেরকে যে আজকের ক্লাসটা স্পেশালি ফর রিটেন, এবং আজকে আমরা যেমন রিটেনের প্রিপারেশন, রিটেন কিভাবে লিখবা এটা নিয়ে কথা বলবো, এর পাশাপাশি কিন্তু আমরা আজকে আমাদের যে গতানুগতিক টপিকটা আছে ওটা রিটেন কোয়েশ্চেন নিয়েও কথা বলবো। আচ্ছা, সো আমি যদি একদম প্রথমেই বলি যে তুমি ধরো তোমার এখন থেকে 2 মাস বাকি আছে ধরো প্রফে, তুমি কিভাবে পড়াটা শুরু করবা? আমি আজকে শুধু ফিজিওলজির কথাই বলবো, যেহেতু আমি তোমাদের পুরো ফিজিওলজি সেশনটাই নিয়েছি। তো ফিজিওলজিতে তুমি অ্যাটলিস্ট চেষ্টা করবে প্রফের আগে যাতে 2 বার রিভিশন দিতে পারো। তো প্রথমবার কি হবে, প্রথমবার তুমি একদম ইলাবোরেটলি পড়লা, এ টু জেড পড়ে গেলা, যেহেতু ধরো তোমাকে তো প্রফের আগে একটা ভালো প্রিপারেশন দিতে হবে, তো তুমি প্রথমে একটু ইলাবোরেটলি পড়বা। বাট এরপরে সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা তুমি খুব একদম শর্টলি নিবা, যে তোমার আগেরবার এই এই কোয়েশ্চেন গুলা বুঝতে কঠিন হয়েছে, তো তুমি ওইটা আরেকবার রিপিট করলা। তো তুমি এর জন্য কাজ করতে পারো, যেটা তুমি যখন প্রথমবার রিভিশন দিচ্ছ তখন তুমি জানো যে তুমি এই টপিক থেকে এই জিনিসটা ভালো পারো, ওই জিনিসটা কম পারো, তো তুমি কি করলা, ধরো একটা পেজ উল্টায় যাচ্ছ, তো তুমি যখন তুমি যে জিনিসটা কম পারো সেটাকে যদি তুমি দাগিয়ে নাও, তাহলে তুমি এর পরের বার যখন পড়তে যাবা ওই দাগানো যে কোয়েশ্চেনটা তোমার ছিল সেটা কিন্তু তুমি আগে পড়বা, তাহলে কি হবে তোমার ওইটা বারবার পড়তে পড়তে ইজি হয়ে যাবে। সো আরেকটা কথা আমার বলতে হয়, লাইক আমি যখন ফার্স্ট প্রফের আগে গেছি, আমার আমি তখন আমাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি সব পড়তে হয়েছে, তাই না? আমাদের 2 to 3 মান্থের মধ্যে সব রিভিশন দিতে হয়েছে। তো প্রবলেমটা যেটা হয়েছিল যে আমি একবার পড়েছি, বাট এরপরে বার পড়তে গিয়ে ধরো আমি তো 3টা চ্যাপ্টারই মানে 3টা সাবজেক্টই পড়ছি, তো ধরো আমার একটা সাবজেক্ট পড়তে 10 দিনের মতো লাগলো, তো দেখা গেল যে আমি একটা একবার রিভিশন দেওয়ার 1 মাস পরে আমি আরেকটা সাবজেক্ট পড়তে মানে ওই সাবজেক্ট আমি আবার যখন 1 মাস পরে পড়লাম তখন দেখলাম আমি ভুলে গেছি। সো এই জিনিসটা খুবই হয়, ইভেন আমরা জানি, সবাই জানে যে আমাদের পড়লে আমরা ভুলে যাই। এটা থেকে আমি একটু তোমাদের একটা সলিউশন আজকে দেওয়ার ট্রাই করবো, তোমরা কিভাবে করলে তোমার খুব ইজি হবে যে তুমি ভুলতেছো না। কারণ তুমি যদি 2টা মেথড ইউজ করো তোমার পড়ার জন্য, দ্যাট উইল বি বেনিফিশিয়াল। একটা হচ্ছে তোমার অ্যাডিশন, আর একটা হচ্ছে রিপিটেশন। অ্যাডিশন কিভাবে করলা, ধরো তুমি আজকে সকালবেলা একটা চ্যাপ্টার নিয়ে বসলা, তুমি সবার আগে কি করলা, যেগুলো ইম্পর্টেন্ট তুমি বারবার পারো ওইগুলো একবার পড়লা, তারপরে তুমি কি করলা, এরপরে যখন আবার পড়বা মানে ধরো তুমি টাইমটা 1 ঘন্টার মধ্যে শেষ করতেছো, তো ফার্স্টের 20 মিনিটে তুমি পুরো চ্যাপ্টারের যে জিনিসগুলো তোমার অনেক ভালো করে জানা আছে ওগুলো একবার দেখলা, একটু কঠিন মনে হচ্ছে আচ্ছা একটু আমি পরে পড়ি, তাহলে একদম প্রথমে যেগুলো পড়বা, এরপরে যখন আবার 20 মিনিট পরে শুরু করবা তখন তুমি অ্যাড করবা যে জিনিসগুলো আগে স্কিপ করেছিলে বা যে জিনিসগুলো তোমার একটু কঠিন লেগেছিল সেই জিনিসটা এখন আবার পড়বা। এভাবে অ্যাডিশন হলো যে তুমি 1টা ঘন্টা ভাগ করে নিলা, প্রথম 20 মিনিট তুমি যেটা ভালো পারো সেটা একবার পড়ে গেলা পেজ উল্টা উল্টা, সেকেন্ড বার যখন পড়তে যাবা তখন ওইটার সাথে অ্যাড করে নিলে আস্তে আস্তে যে জিনিসগুলো তোমার কাছে হার্ড মনে হয়েছে, আর একদম কঠিন যেটা মনে হচ্ছে সেটা তুমি লাস্টে রাখলা। এখন ধরো তুমি যখন প্রফের প্রিপারেশন নিচ্ছ, তুমি এরকম ভাবে করতে পারো যে তুমি একদিন শুধু ফিজিওলজি পড়লা, বা একদিনে তুমি 3টা সাবজেক্টেরই কিছু কিছু করে রাখলা। এখন তুমি কিভাবে ভুলবা না সেটার জন্য অফকোর্স তুমি ট্রাই করবা রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইম রাখা। যখন তুমি কি করবা, তোমাকে পড়তে হবে না, তোমার লাইন বাই লাইন পড়তে হবে না, তুমি জাস্ট কি করলা, পাতা উল্টায় গেলা, আর তুমি যেগুলো দাগায় রাখছিলা তুমি যে জিনিসগুলো ভুলে যাচ্ছ ওই জুলাই একবার চোখ বুলাবা, একবার চোখ বুলাই নিবা, তাহলে কি হবে তোমার ওই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। তো এটা হচ্ছে তোমার রিপিটেশন, যে তুমি একবার পড়লা আবার এগেইন শুরু করলা, অ্যাডিশন আর রিপিটেশন। এটা খুব মানে একটা খুব ভালো একটা মেথড, আমি দেখেছি অনেক অনেকেই ফলো করে এই মেথডটা। আর ধরো এটা তো হলো তোমার ডেইলি বেসিসে একটা রিপিট করলা তুমি, আর একটা কাজ করতে পারো ধরো উইকলি তুমি যখন একটা রুটিন করে পড়বা, তুমি ট্রাই করো যে তুমি আজকে উইকে 7টা দিন 6টা দিন হচ্ছে আমি এই জিনিসগুলো পড়লাম, আর 7th নাম্বার যে দিনটা আছে ওই দিন আমি খালি রিভিশনের জন্য রাখবো, আমি 6 দিনে যেই পড়াগুলো পড়েছি ওইগুলো রিভিশনের জন্য 7 নাম্বার দিনটা রাখবো, শুক্রবারটা রাখবো ধরো।
তখন কি হলো তোমার, দেখো তুমি যে একটা তোমার পড়ার কিন্তু আর হিউজ গ্যাপ থাকলো না, এভাবে করে তুমি যদি মানে এরকম কিছু দিন পর পর আবার যদি রিভিশন দিতে পারো তাহলে কিন্তু তোমার পড়াটা লং লাস্টিং হবে। অ্যান্ড ফাইনালি তুমি যখন পরীক্ষার আগের দিন পড়তে বসবা তখন তোমার কাছে কিন্তু খুব ইজি মনে হবে। যেমন আমার মনে আছে আমি যখন ফিজিওলজি ভাইবা দিচ্ছিলাম তো তখন এত পড়া ছিল যে আমি শেষই করতে পারি নাই, আমি রেনাল না করে চলে গেছিলাম প্রফ প্রফ দিতে, মানে এত পড়া থাকে তখন কিন্তু কভার করা যায় না। তো তোমার যদি এই টেকনিক অবলম্বন করো, তোমাদের তোমার যদি নাও হয় তুমি রিভিশন যদি তখন নাও দিতে পারো, কারণ তুমি বলতে পারো না তোমার ভাইবার আগে কি একদিন সময় থাকবে নাকি 2 দিন থাকবে নাকি 7 দিন থাকবে, এরকম হইতে পারে যে একদিন থাকবে, এরকম হইতে পারে তাই না? আবার এরকম দেখছি আমি যে অ্যানাটমির আগে কোনো বন্ধ ছিল না, তো তুমি ভাবো তুমি তো এভাবে ভাবতেই পারো না যে তোমার অনেক সময় থাকবে। তো তুমি আগে থেকে প্রিপারেশন নাও এইভাবে যে তুমি পড়াটা বারবার রিভিশন করো, এটা হচ্ছে ফর তোমার অল সাবজেক্ট তুমি প্রিপারেশন নিতে পারো। আর যদি আমি ফিজিওলজি রিটার্নের কথা বলি, যে তুমি রিটার্নের জন্য কিভাবে করবা, যেহেতু রিটার্নে পাস করা অফকোর্স একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, সো রিটার্নের জন্য যেটা করবা সবার আগে তোমার যেই যেই বোর্ডের আন্ডারে সেই বোর্ডের বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন গুলা সলভ করবা, মাস্ট, ইটস দ্য মাস্ট। তো তুমি ওই বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন গুলা পড়লা, আর এখন পড়ার পরে এরপরে কি করবা, তুমি যখন ওই যে ফার্স্ট ইলাবোরেটলি পড়ছিলে তখন তোমার অন্য কোশ্চেন গুলো পড়া ছিল, বাট তুমি এই বোর্ডের কোশ্চেন গুলাকে এইভাবে পড়লা যেন তোমার যে আইডিয়া গুলা, যেমন ভাবে ধরো আমরা রিটেন সেশনে যেভাবে বলি যে এই এই জিনিসগুলা এইভাবে তোমরা লিখবা, এভাবে গোছায় লিখবা, বা হচ্ছে গিয়ে এইভাবে করে লিখলে তুমি ভালো নাম্বার পাবা, তো এই জিনিসগুলো অবলম্বন করবা কখন, যখন তুমি ফার্স্ট রিভিশন দিচ্ছ তখন বিশেষ করে ফোকাস রাখবা রিটেনের কোশ্চেন এইগুলা, তো আমাকে এখানে এইভাবে লিখতে হবে, এই ছবিটা ড্র করতে হবে, এই ডায়াগ্রামটা আঁকতে হবে, তখন আমি সাথে সাথে পড়ার সঙ্গে সঙ্গে এঁকে ফেললাম। আর যারা মনে করো যে বারবার পড়ো বারবার ভুলো, তারা ট্রাই করতে পারো এই জিনিসটা যে তোমরা পড়বা আর লিখবা। যখন আমরা পড়ি আর লিখি তখন কিন্তু একসাথে আমাদের, যেমন আমাদের পড়লে কি হয় শুধু আমাদের মনে হয়, আচ্ছা তুমি যখন জোরে জোরে পড়বা তখন তোমার কান কাজ করতেছে, তুমি শুনতেছো, এটা ব্রেনে আবার যাচ্ছে, আর যখন লিখতেছো তখন কিন্তু আরো বেশি ইফেক্টিভ হবে। সো এটা তোমরা অবলম্বন করতে পারো, যে তোমরা যারা বারবার মনে করো যে ভুলে যাও বা এই ডায়াগ্রাম গুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে বারবার প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসবে। আর যদি লেখার কথা বলি যে পরীক্ষার খাতায় কিভাবে প্রেজেন্ট করবে, পরীক্ষার খাতায় প্রেজেন্ট করার জন্য কিন্তু ইটস নট ম্যান্ডেটরি যে তোমাকে নীল কলম সবুজ কলম ইউজ করতে হবে। আমি নিজে বেসিক্যালি কি করি যে আমাদের, আমি যখন সেকেন্ড মানে আমি তো সেকেন্ড প্রফ দিব, তো আমাদের টার্মে অনেক লেখা থাকে, আমাদের যে কমিউনিটি মেডিসিন আছে তো এগুলাতে অনেক লেখা থাকে, এখন এত বেশি লিখতে হয় যে আমাদের আসলে আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে জানলেও আমাদের কভার করা পসিবল হয় না। তো এটার জন্য বেসিক্যালি তোমরা করবা কি, প্রথমে আমি আমি এইভাবে পার্সোনালি করি যে ব্ল্যাক পেন দিয়ে তুমি সব লিখবা, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং ব্ল্যাক পেনে লিখবা, সবই লিখলা, বাট যখন তোমার লাস্টে ধরো তোমার হাতে তুমি ধরো অনেক স্পিডে লিখছো, তোমার লাস্টে 5 মিনিট বা 3.5 মিনিটও আছে, তখন তুমি কি করলা, তুমি যে সুন্দর মতো লিখছিলে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং, ওটার নিচে জাস্ট একটা দাগ দিয়ে দিবা, তাহলে কি হবে তোমার কিন্তু টাইমটা এভাবে নষ্ট হবে না। আচ্ছা, আর যদি আমি বলি যে তুমি একটা লিখা কিভাবে তুমি ভালো নাম্বার পাবা, আমি আমার সাথে যারা মানে ফরেনার স্টুডেন্ট আছে ওদের কাছ থেকে আমি একটা জিনিস শিখছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার একটা ফ্রেন্ড আছে কাশ্মীরি, তো আমি একদিন আমাদের যখন রিটেন আইটেম গুলো নেয় তখন আমি দেখলাম যে আমাদের একটা কোয়েশ্চেন, ধরো তোমাকে আমি একটা কোয়েশ্চেন দেই যে স্পার্মাটোজেনেসিস এর হরমোন গুলা কি কি, এখন তুমি যদি গতানুগতিক ভাবে লিখে যাও টিচার কিন্তু তোমার খাতাটা অন্যদের মতোই দেখতেছে, বাট ধরো তুমি লিখলা যে আমার এখানে টেস্টোস্টেরন কাজ করতেছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করতেছে, লুটিনাইজিং হরমোন কাজ করতেছে, গ্রোথ হরমোন কাজ করতেছে, এই 4টা বেসিক্যালি হরমোন কাজ করে তাই না? তো তুমি কি করলো, তুমি যখন লিখলা যে আমার গ্রোথ হরমোনই কাজ করতেছে, আমার তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোনটা স্পার্মিয়া তোমার যেটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট ইয়া তোমার ট্রান্সফরমেশনকে হেল্প করছে তাই না, ট্রান্সফরমেশনকে হেল্প করছে ফ্রম দ্য মানে স্পার্মাটিক, যে ম্যাচুর স্পার্মাটিক সেটা ফরমেশনে হেল্প করতেছে। তো তুমি যখন ওই হরমোনটা লিখতেছো ব্ল্যাক পেন দিয়ে লিখতেছো, তুমি ট্রাই করো ওই হরমোনটার নিচে একটা দাগ দেওয়ার, 4টা হরমোন যদি তুমি 4টা নিচে দাগ দিয়ে দাও তাহলে কিন্তু টিচারও দেখতেছে তুমি 4টাই লিখছো, তোমার নাম্বারটা ভালো আসবে। তো এটা এটা তুমি করতে পারো যে যেই কি পয়েন্ট গুলা চাইছে, তুমি জাস্ট এমন আবার যেন না হয় যে তুমি পুরো লাইন ধরে দাগাচ্ছো, জাস্ট ওই কি পয়েন্ট গুলাকে দাগাই দিবা, তাহলে কি হবে রিটেনটা তোমার একদম মানে তোমার যে জিনিসটা চাইছে ওই জিনিসটা একদম ফোকাসে চলে আসবে। আচ্ছা, আর অফকোর্স তোমরা ট্রাই করবা টাইমটা ভালোভাবে, কিভাবে তোমরা আগে থেকেই ট্রাই করবা যে ঘড়ি রাখার ট্রাই করবা, যে অফকোর্স ইটস মানে মাস্ট তুমি ঘড়ি দেখবা লিখবা, একটা কোশ্চেনের জন্য 5 মিনিট তাহলে 5 মিনিট হয়ে গেছে, আমি আর কখনোই ওই জিনিসটার মধ্যে বেশিক্ষণ থাকবো না, তুমি ওখানে সেটা রাখা দাও। কি করলা, এরপর ধরো তোমার ওইখানে 2 লাইন লেখা বাকি ছিল, তুমি ট্রাই করবো যে শর্টলি শেষ করে ফেলার, তুমি একটা ফোকাস রাখবা যে আমাকে 5 মিনিটের মধ্যে কোশ্চেনটা লেখা শেষ করতে হবে, সো আমি ওইভাবে স্পিডে লিখবো বা ওই আকারের আমি কোশ্চেনের লেন্থটা রাখবো।
তো এইভাবে করলে কি হবে, তোমার যেমন এ টু জেড কোশ্চেনের লেভেলটাও সেম হবে, লেখার মানে প্যাটার্নও সেম থাকবে, যার কারণে কি হবে তোমার ওভারঅল নাম্বারটা ভালো আসবে। আচ্ছা, তো আর আরেকটা আমাদের একটু স্পেশাল সেশন আছে, আশা করি ওই দিন আমরা এইসব কথাগুলো আরো ডিটেলসে বলবো। তোমরা অফকোর্স ওইটা দেখার ট্রাই করবে এবং তোমাদের একটা রুটিনও দেওয়া হবে কিভাবে তোমরা উইদিন 1 মান্থ ফিজিওলজির একটা শেষ করতে পারো, একটা রুটিনও দেওয়া হবে। তো আজকে আমি আর খুব বেশি কথা না বলে আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই। তো কোয়েশ্চেনের ওখানে কিন্তু আমরা যে টপিক গুলো বাদ ছিল, যেটা আমি আগের দিন আমার মিস্টেক হয়ে গিয়েছিল বা আমি হয়তো স্কিপ করে গিয়েছিলাম, সেগুলো তো থাকবেই, সঙ্গে রিটেনের কোয়েশ্চেন গুলো আলোচনা করব। সো স্টার্ট করা যাক। আজকে আমাদের রিটেনে যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আজকে বেসিক্যালি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আসা যেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা কিভাবে লিখবা সেটা একটু বলে দেওয়ার ট্রাই করব। ওকে, তো দেখো একদম প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে মেল রিপ্রোডাকশন নিয়ে। প্রথম কোয়েশ্চেন যেটা আছে যে ডিফাইন স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস এর মধ্যে আমি তোমাদের যেদিন রিভিউ নিয়েছিলাম ওদিন বলেছিলাম যে এখানে দুইটা ওয়ার্ড মাস তোমরা লিখবা, যে দ্য প্রসেস অফ ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশন, এই দুটা ওয়ার্ড মাস রাখার ট্রাই করবা, যে ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম দ্য প্রাইমোরিয়াল জার্ম সেল ইজ কল্ড স্পার্মাটোজেনেসিস। তো এইটা পুরোপুরি লেখা ট্রাই করবা। অ্যান্ড দেখো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে মেনশন দ্য স্টেজ অফ স্পার্মাটোজেনেসিস উইথ দেয়ার হরমোনাল কন্ট্রোল। থার্ডে আছে কি, আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনটা আর দেখো দ্য স্টেট দ্য রোল অফ হরমোন ইন রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস। তো দেখো এখানে হরমোনাল কন্ট্রোল অ্যান্ড স্টেট দ্য রোল অফ হরমোন ইন রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস, এই দুটা বেসিক্যালি একই অ্যান্সার হবে। আমি তোমাদেরকে দুটার কোয়েশ্চনের অ্যান্সার একসঙ্গে দিব। আর মনে রাখবা আছে যেহেতু আমাদের ফিজিওলজিতে একসাথে তিনটা কোয়েশ্চেন থাকে, তো এভাবে আসতে পারে ডিফাইন স্পার্মাটোজেনেসিস অ্যান্ড মেনশন দ্য স্টেজ অফ স্পার্মাটোজেনেসিস। এবং সাথে যদি টিচার ইচ্ছা করে সে ইয়াগুলো দিতে পারে, হরমোনের কথাও বলে দিতে পারে। তো ডিফাইন স্পার্মাটোজেনেসিস তো বলেছি, এখন তোমরা স্টেপ অফ স্পার্মাটোজেনেসিস এটার মধ্যে কিভাবে লিখবা, জাস্ট তোমরা সহজেই লিখে ফেলবা, স্টেপ বাই স্টেপ লিখবা অ্যারো অ্যারো দিয়ে, যে প্রাইমোডিয়াল জার্ম সেল থাকলো যেটা হচ্ছে একটা ডিপ্লয়েড সেল, দেন টাইপ এ স্পার্মাটোগোনিয়া হবে, টাইপ বি স্পার্মাটোগোনিয়া, এবং আফটার দ্যাট এই টাইপ বি স্পার্মাটোগোনিয়া কি করবে, মাইটোসিস করে আবার প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। এই প্রাইমারি স্পার্মাটোসাইটও কিন্তু ডিপ্লয়েড, অ্যান্ড এই ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস করবে, মিওসিস ওয়ান এর মাধ্যমে সে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে, অ্যান্ড সেকেন্ডারি স্পার্মাটোসাইট নেক্সটে মিওসিস টু এর মাধ্যমে স্পার্মাটিডে কনভার্ট হবে, অ্যান্ড স্পার্মাটিডটা লাস্টে যে স্পার্মিওজেনেসিস এটার মাধ্যমে একদম ম্যাচিউর স্পার্মাটোজোয়াতে কনভার্ট হবে। আচ্ছা এখন টিচাররা বলতে পারে যে ধরো ভাইবাতেও এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমি আগে আগের দিন বলতে দিয়েছিলাম বাট আমি স্কিপ করে গিয়েছি, যে তোমরা তো এখানে মানে লিখাই আছে যে স্পার্মাটোজেনেসিস এর ডেফিনেশন, বাট যদি বলে টিচার যে হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস, এই স্পার্মিওজেনেসিস হচ্ছে যে কনভার্সন অফ স্পার্মাটিড টু স্পার্মাটোজোয়া বা ম্যাচুরেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটিড, এটাকে আমরা বলি হচ্ছে স্পার্মিওজেনেসিস। একটু নোট করবা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে টিচার কোয়েশ্চেন করতে পারে যে এই স্পার্মিওজেনেসিসে বেসিক্যালি কোন হরমোনটা কাজ করে, মানে কোন হরমোনটা তোমার একদম এই স্টেজে কাজ করবে যে সে স্পার্মাটিডকে কনভার্ট করবে ইনটু স্পার্মাটোজোয়া, সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা এটার পাশাপাশি ইস্ট্রোজেনও মাঝে মাঝে করে। সো ইস্ট্রোজেন অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে, স্পার্মিওজেনেসিস করে। এখন আমি হরমোনের কথা যেহেতু স্টার্ট করেছি, আমি হরমোনাল কন্ট্রোলের কথাও বলে দিচ্ছি। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম আগের ভিডিও যেটা ছিল কন্টিনিউশন, তোমাদের চেঞ্জ করতে হয়েছে কোন একটা কারণে। তো এই হরমোনাল কন্ট্রোলের মধ্যে তোমাদেরকে আমি বলছি লিখার ধরনটা কিভাবে করবা। তুমি তো টেস্টোস্টেরন লিখে লিখবা যে এটা হচ্ছে সিক্রেট হয় ফ্রম দ্য লেডি সেল, অ্যান্ড এটা কি করে টেস্টিকুলার জার্মিনাল সেলের গ্রোথ অ্যান্ড ডিভিশনে হেল্প করে। তুমি যখন এই কথাগুলো লিখতেছো, এরপর লুটিনাইজিং হরমোনের জায়গায় যা লিখলা যে ইট স্টিমুলেটস দ্য লেডিক সেল টু সিক্রেট টেস্টোস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ইস্ট্রোজেন, এই কথাগুলো লিখবা। বাট বেসিক্যালি তুমি প্রেজেন্ট করবা কিভাবে, তুমি কথাগুলোর মাঝে দিয়ে জাস্ট হরমোনগুলোর নিচে একটু আন্ডারলাইন করে দিলা, যে টেস্টোস্টেরনের নিচে একটা দাগ দিয়ে দিলা, লুটিনাইজিং এর নিচে দাগ দিয়ে দিলা, ফলিকল স্টিমুলেটিং হরমোন নিচে দাগ দিয়ে দিলা। তো এইভাবে লিখলে কি হবে, তোমার লেখাটা খুব সুন্দর হবে। আচ্ছা এখন দেখো এটার সাথে বলছে হোয়াট আর দ্য সোর্স অফ মেল সেক্স হরমোন। আসলে যদি তোমাকে টিচার শুধু আস্ক করে যে হোয়াট ইজ, মানে তোমার কি আছে মেল, এটা আমাদের একটা ভাইবার প্রশ্ন যে মেল সেক্স হরমোন কোনটা আর ফিমেল সেক্স হরমোন কোনটা, তো আমি এটা আমাদের আমাদের ভাইবা থেকে দেখেছি যে টিচাররা খুব বেশি
তোমার হচ্ছে গিয়ে হরমোনের নাম জানতে চায় না। টিচাররা বেসিক্যালি তোমার টেস্টোস্টেরনের নাম জানতে চায় ফর মেল, এন্ড ফিমেলে অনলি ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরনের নাম জানতে চায়। তুমি এবার যদি বলা হয় কোথা থেকে আসতেছে, টেস্টোস্টেরন তো টেস্টিস থেকে আসতেছে, আর ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন আসবে হচ্ছে ওভারি থেকে। তো 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, নাও মেনশন দ্য সোর্সেস অফ টেস্টোস্টেরন। এটা একটাই বলবা, টেস্টোস্টেরন খুব বেশি বলতে গেলে আবার পেঁচায় নিবে। স্টেট দ্য ফাংশন অফ টেস্টোস্টেরন ডিউরিং ফ্যাটাল লাইফ এন্ড পিউবার্টি। আচ্ছা, এটা খুবই একটা মানে তোমার ফ্যাটাল লাইফ এর কথাটা খুব ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আর এটা এটা এইভাবে দুইভাবেই আসে। তো ফ্যাটাল লাইফ আমি বলেছিলাম আগের দিনও যে তুমি জাস্ট এই কোয়েশ্চেনের অ্যান্সারটা শুধু মানে পয়েন্ট করে লিখবা যে ইন মেল ফিটাস কি করছে, ইন অ্যাডাল্ট মেল কি করছে। মেল ফিটাস এর মধ্যে আমরা জানি যে সেক্স ডিফারেন্সিয়েশনে হেল্প করতেছে, এবং ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল ইন্টারনাল জেনিটেলিয়া এন্ড ডিসেন্ট অফ টেস্টিস এগুলো করে। আর অ্যাডাল্ট মেলের আমি বলেছিলাম স্পেসিফিক্যালি কিছু ছিল, লাইক তোমার মাস্কুলেচার কে কি করে, ইনক্রিজ করে তাই না, প্রোটিন সিনথেসিস ইনক্রিজ করার মাধ্যমে। তারপর হচ্ছে সাইজ এন্ড স্ট্রেংথ অফ বোনস, এটা ইনক্রিজ করে, মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট কে বাড়ায় দেয়, আরবিসি কাউন্ট কে বাড়ায় দেয়, সাইজ অফ কিডনি বাড়ায় দেয়। তো এইসব যে বেসিক কথাগুলো আছে এগুলো এখানে পয়েন্ট করে লিখে দিবে। তাহলে এই পয়েন্ট গুলা পয়েন্ট করে লিখলে 6 নম্বরের কোয়েশ্চেনটার অ্যান্সারটা শেষ। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, শর্ট নোট অন স্পার্মাটোজেনেসিস এন্ড স্টেজ অফ স্পার্মাটোজেনেসিস। যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন, তুমি কিভাবে লিখবা? যদি আমি যদি বলি যে স্পার্মাটোজেনেসিস শর্ট নোট আসলে, অফকোর্স তুমি ফার্স্টে ডেফিনেশন লিখবা, দেন স্টেপ লিখবা, আর ছোট্ট করে জাস্ট হরমোন গুলোর নাম লিখে দিবা। যদি স্টেজ অফ স্পার্মাটোজেনেসিস আসে তাহলে কি করবা, অফকোর্স তুমি সবার আগে স্পার্মাটোজেনেসিস এর ডেফিনেশন লিখবা, যেহেতু তোমাকে বলছে স্টেজ অফ স্পার্মাটোজেনেসিস। এটা লিখার পরে ধরো তুমি যে লিখলা এইভাবে স্টেপ স্টেপ করে লিখে একদম লাস্ট স্টেজে যেটা বললা যে স্পার্মিওজেনেসিস, তো তখন ওই স্টেজ লিখার পরে তুমি এটা লিখে দিলা যে স্পার্মিওজেনেসিসটা কি, এটা হচ্ছে ওই জিনিসটা। এবং তুমি চাইলে এখানে হরমোনটা লিখতে পারো, নাও লিখতে পারো, যে তোমাকে এখানে একদম পুরো ফোকাস করে বলেই দিয়েছে যে স্টেজ অফ লিখতে, অনলি স্টেজ লিখতে। সো এই দুটার অ্যান্সার কিন্তু একই টাইপের হলো। এখন হচ্ছে তোমার বেসিক্যালি দুইটা একসাথে মিলাই কি টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পিউবার্টি, পিউবার্টি নিয়ে কথা আছে। সো পিউবার্টির মধ্যে যদি বলে ডিফাইন পিউবার্টি, এই কোশ্চেনটা তুমি কি অ্যান্সার করবে? অফকোর্স তুমি পিউবার্টি ডেফিনেশন তো লিখবাই, সাথে একটু টাইমটা লিখে দিবা যে পিউবার্টিটা কখন আসে। যেমন পিউবার্টি ডেফিনেশন যদি বলতে যাই তাহলে পিউবার্টি কি, পিউবার্টি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পিরিয়ড ওয়েন দ্য এন্ডোক্রাইন অ্যান্ড গ্যামেটোজেনিক ফাংশন অফ দ্য গোনাডস হ্যাভ ফার্স্ট ডেভেলপড টু দ্য পয়েন্ট ওয়েন রিপ্রোডাকশন ইজ পসিবল। মানে যখন গোনাডটা এন্ডোক্রাইন এবং গ্যামেটোজেনিক্যালি সে অ্যাক্টিভ হবে, যে সে কি করতে পারছে, রিপ্রোডাকশনে অ্যাবল হচ্ছে। এবং টাইমের কথা যদি তোমার ইয়ারের কথাটা যদি বলি যে কখন হয়, নর্মালি ফিমেলদের ক্ষেত্রে 9 to 12 years এন্ড ফর মেল 12 to 14 years। আচ্ছা, এখন দেখো, রাইট ডাউন দ্য সোর্স অফ সেক্স হরমোন, এটা তো বলাই হয়ে গেছে, ওই যে তোমার মেল সেক্স হরমোন আর ফিমেল সেক্স হরমোন আলাদা ভাবে বলা হয়েছে। গিভ দ্য ফাংশন অফ টেস্টোস্টেরন, এটাও তো বলেছি তোমার টেস্টোস্টেরন এর কিন্তু ফিটাল লাইফেও ফাংশন আছে, অ্যাডাল্ট লাইফেও ফাংশন আছে। আচ্ছা, সো এটাগুলো কিন্তু আগে আলোচনা করা হয়ে গেছে। এখন দেখো, শর্ট নোট অন সেক্স ডিটারমিনেশন এন্ড সেক্স ডিফারেন্সিয়েশন, এটা রিভিউ এর দিন অনেক ভালো মতো বলেছি, তো আমি আরেকবার একটু বলি। প্রথমে যেটা আছে ডিটারমিনেশন, আমি বলেছিলাম যে এটা বলতে কি বোঝায় যে হাউ দ্য জেনেটিক সেক্স প্যাটার্ন আর মেল, মানে জেনেটিক্যালি কিভাবে তৈরি হয়। যে মেল এর ক্ষেত্রে আমরা জানি এক্স এক্স হইলে, মানে জিনোটাইপ যদি এক্স এক্স হয় সে হচ্ছে ফিমেল হবে, আর জিনোটাইপ যদি এক্স ওয়াই হয় তাহলে সে কি হবে, মেল হবে। এখন মেলের কাছে যখন ফাইনালি স্পার্মাটোজেনেসিস এর মাধ্যমে স্পার্মাটোজোয়া হবে, ওইটা একটা হইতে পারে এক্স, একটা হইতে পারে ওয়াই। আবার ফিমেল এর ক্ষেত্রে যখন ও মানে এগ ফর্মেশন হবে, এগ এর মধ্যে একটা থাকতে পারে, মানে দুইটাই এক্স হবে এখানে। তো যখন এক্স মানে এক্স তোমার হচ্ছে ওভামের সাথে একটা এক্স এর স্পার্মের ফিউশন করবে, তখন কিন্তু ফিমেল হবে, মানে নতুন চাইল্ডটা হবে ফিমেল। আর যদি ওয়াই আসে তাহলে কি হবে, মেল হবে। এটাই লিখবা, আর এই জিনিসগুলো একটু গোছায় লিখবা। তুমি ডেফিনেশনটা দিলা, এরপর একটা কথা অ্যাড করবা, টাইমটা। টাইমটা কখন, টাইমটা হচ্ছে ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম, যখন ফার্টিলাইজেশন হবে ওইটাই হচ্ছে টাইম অফ সেক্স ডিটারমিনেশন। এন্ড যদি ডিফারেন্সিয়েশনের কথা বলি, ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি বলতে বোঝাবে যে কিভাবে দুইটা ডিফারেন্ট হচ্ছে। যে তোমার এখানে কি হয় যে ডেভেলপমেন্ট অফ গোনাড এন্ড অ্যাক্সেসরি সেক্স অর্গান এন্ড দ্য ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ সেক্স, এন্ড এটা কখন হবে, এটা হচ্ছে 7 week অফ ইন্টারইউটেরাইন লাইফ। কেন 7 week অফ ইন্টারইউটেরাইন লাইফ, কারণ এর আগে বোথ মেল এন্ড ফিমেল দুজনেই একই রকম হয়, মানে এমব্রায়োনিক যে স্ট্রাকচার সেটা একই রকম হয়। বাট যখন আফটার 6 week তখন এই যে তোমার ও যে প্রিমিটিভ যে গোনাডটা ফর্মেশন হয়, এর মধ্যে একটা পোর্শন থাকে বলেছিলাম যে কর্টেক্স আর মেডালা, তো এখানে মেডালা থেকে তোমার
মেলে জেস্টিস ফরমেশন হয় এন্ড ফিমেলে কর্টেক্স থেকে হয় হচ্ছে ওভারি। তো এইভাবে চেঞ্জ গুলা হয়, তো এই চেঞ্জ গুলার কথাই লিখে দিবা যে কিভাবে গোনাটা ডেভেলপ করতেছে এই কথাগুলা। খুবই ইজি কোয়েশ্চেন, আজকের গুলা সব সবই ইজি কোয়েশ্চেন। আচ্ছা, এখন হচ্ছে ফিমেল রিপ্রোডাকশন। ফিমেল রিপ্রোডাকশনের মধ্যে দেখো প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে যে সোর্সেস অফ ফিমেল সেক্স হরমোন, এটা তো বলে ফেলেছি অলরেডি যে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন, বেসিক্যালি এই দুইটার কথাই তোমরা বলবা। এটা কোথা থেকে সিক্রেশন হয়েছিল, সেটা হচ্ছে ওভারি থেকে। খুব বেশি পেঁচাতে যাবা না ফর ভাইবার জন্য। ডিসকাস দ্য ডিফারেন্ট ফেজ অফ মিনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড এন্ডোমেট্রিয়াল সাইকেল। আচ্ছা দেখো, এখানে অনেকগুলো কোয়েশ্চেন একসাথে কথা বলা যাবে। যে দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট ফেজ অফ মিনস্ট্রুয়াল সাইকেল অর এন্ডোমেট্রিয়াল সাইকেল, হোয়াট আর দ্য হরমোন রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস অফ এন্ডোমেট্রিয়াল সাইকেল অ্যান্ড রাইট ডাউন দ্য হরমোনাল রেগুলেশন অফ এন্ডোমেট্রিয়াল সাইকেল। দেখো এই দুইটা কিন্তু একই রকম, হরমোনাল রেসপন্সিবল মানে হরমোন কি কি আছে রেসপন্স করতেছে, মানে রেসপন্সিবল এই চেঞ্জের জন্য, বা কি কি হরমোন রেগুলেশন করতেছে, এই দুইটার কোয়েশ্চেনের অ্যান্সার সেম। এবার ওভারিয়ান সাইকেল বলো, ওভারিয়ান সাইকেলের স্টেজ বলো, আর হরমোনাল কন্ট্রোল অফ ওভারিয়ান স্টেজ, তো এই তিনটা একই সাথে মানে ধরো একই টাইপের, আর এই জিনিসটা একই টাইপের যে সাইকেলটা কিভাবে হচ্ছে, সাইকেলে কি কি হরমোন রেসপন্সিবল বা কি কি হরমোন রেগুলেশন করতেছে, এটা এক টাইপের। আর একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, ওভারিয়ান সাইকেলের ফেজ অ্যান্ড হচ্ছে কি কি হরমোন ফাংশন করতেছে। তো এইখানে তোমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা করবা, তো তুমি অফকোর্স সবার আগে লিখবা যে যদি তোমার মিনস্ট্রুয়াল সাইকেলের ফেজ গুলো আসে, তখন তুমি সুন্দর মতো আগে এটা বলতে কি বুঝো, হোয়াট ইজ মিনস্ট্রুয়াল সাইকেল এটা বললা। দেন ফেজের মধ্যে তুমি দুটা ভাগে ভাগ করে লিখবা, যে একটা হচ্ছে প্রি ওভুলেটরি ফেজ আর পোস্ট ওভুলেটরি ফেজ। তো প্রি ওভুলেটরি ফেজ এর মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে তোমার একদম প্রথমে যেটা 1 to 5 days, সেটা হচ্ছে বা 1 to 4 days বলে, এটা হচ্ছে মিনস্ট্রুয়াল ফেজ। তারপর হচ্ছে তোমার প্রলিফারেটিভ ফেজ, এই দুইটা হচ্ছে প্রি ওভুলেটরি ফেজ এর মধ্যে। আর পোস্ট ওভুলেটরি ফেজ এর মধ্যে যেটা তুমি ডিসক্রাইব করবে সেটা হচ্ছে সিক্রেটরি ফেজটা। তুই প্রি ওভুলেটরি ফেজ এর মধ্যে যেটা মিনস্ট্রুয়াল ফেজ, সেটা তো জানো যে এখানে কি হচ্ছে, এখানে পুরো শেডিং হয়ে যাবে, ইউটেরাইন মিউকোসা আনফার্টিলাইজড ওভাম এটা শেডিং হয়ে যাচ্ছে। তো তুমি এই যে জিনিসগুলো জানো যে কি হয়, সেই জিনিসগুলো সুন্দর করে 1 to 3 point করে লিখে দিলা। যে আর প্রলিফারেটিভ ফেজে কি হয়, মেইনলি প্রলিফারেশন অফ দ্য স্ট্রোমাল সেল, এপিথেলিয়াল সেল, এরপর এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা বেড়ে যায়, গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড হয়, মানে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডটা গ্রো হয়। আরেকটা হচ্ছে গ্রোথ অফ নিউ ভেসেল, এটার পাশাপাশি আমি বলেছিলাম যে আমাদের সার্ভাইকাল যে মিউকসা থাকে সেখান থেকে একটা থিন মিউকাস সিক্রেশন হয়। থিন আমি বলেছিলাম যে প্রজেস্টেরন ফেজ তোমার হচ্ছে ইস্ট্রোজেন ফেজে হচ্ছে থিন সিক্রেশন হবে, আর প্রজেস্টেরন বা সিক্রেটরি ফেজে হচ্ছে থিক সিক্রেশন হয়। এটা রিভিউ দিন বুঝাইছিলাম যে কেন হচ্ছে। তো এখানে এই কথাগুলো লেখার পরে অফকোর্স তোমাকে টাইম ডিউরেশনটা কবে থেকে কবে সেটা ডিসক্রাইব মানে বলে দিতে হবে। তো মিনস্ট্রুয়াল ফেজটা হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ডে টু ফোর্থ ডে, অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ হচ্ছে কবে থেকে, ফ্রম দ্য ফিফথ ডে টু 14 days, অ্যান্ড 14 days তো ওভোলিউশন হবে। অ্যান্ড ওভোলিউশন পরের ফেজটা হচ্ছে সিক্রেটরি ফেজ। তো সিক্রেটরি ফেজে কি হয়, গ্ল্যান্ড যেগুলো থাকে সেগুলো মোর টর্শাস হয়ে যাবে, মোর কয়েলড হবে, অ্যান্ড এখান থেকে ফ্লুইড সিক্রেশন স্টার্ট করবে। আর ব্লাড ভেসেল গুলো আরো বেশি টর্শাস হয়, ব্লাড সাপ্লাইটা বেড়ে যায়, এন্ডোমেট্রিয়ামটা আরো বেশি থিকেন হয়ে যায়, অ্যান্ড ফ্রম দিস সার্ভাইকাল মিউকোসাল গ্ল্যান্ড থেকে একটা থিক সিক্রেশন আসে, কারণ যাতে ও ওই প্যারাসাইট বা ভাইরাস ব্যাকটেরিয়া বলো এগুলোর আসাকে সে প্রিভেন্ট করে দেয়। তো এই জিনিসগুলো পয়েন্ট করে লিখবা, এবং পাশাপাশি অফকোর্স এখানে ডিউরেশনটা তুমি মেনশন করবা যেটা হচ্ছে 15 days to 28 days, যদি আমরা নর্মালি 28 days এর সাইকেল ধরি। তো এই কথাগুলো বলার পরে দেন আসো তোমার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে হরমোনের কথা। তো হরমোনের কথাগুলো তুমি অনেক ভাবেই বলতে পারো, তুমি হরমোন লিখে ওইটা কি কি কাজ করতেছে ওইটা বলতে পারো, বা এই পুরো প্রসেসটা তুমি যদি বুঝে নাও তাহলে তুমি ফোকাস করবা কার উপরে, ফোকাস করবা হচ্ছে আমাদের যে ইউটেরাস যে চেঞ্জটা হচ্ছে ওইটার উপর, তাই না? তো তখন ধরো আমি তোমাদেরকে রিভিউর দিন এটা নিয়ে পুরো রিভিউ সেশনটা কিন্তু আমি এটা নিয়ে কথা বলছি, মিনস্ট্রুয়াল সাইকেল এন্ড ওভারিয়ান সাইকেল কে বুঝাইছি। তো ওইখানের মধ্যে আমি বলেছিলাম যে একদম ফার্স্ট ডে যে গনাডোট্রপিন রিলিজিং হরমোনের জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন সিক্রেশন হচ্ছে, এর মধ্যে লুটিনাইজিং হরমোনটা কাজ করে যে থিকার উপর, থিকা সেলের উপর, আর ফলিকল স্টিমুলেটিং সেল কাজ করে ফলিকুলার সেলের উপর, অ্যান্ড এই লুটিনাইজিং হরমোনটা কি করেছিল তোমার ওই যে তৈরি করেছিল, তারপরে অ্যান্ড্রোজেন তৈরি করেছিল ওখান থেকে, তারপরে কনভার্ট করেছিল ফলিকল স্টিমুলেটিং হরমোন ইস্ট্রোজেনে, এবং ওই ইস্ট্রোজেনটা চলে গিয়েছিল ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ইউটেরাসে, ওখানে যে সেই তোমার ইস্ট্রোজেনের যে ফেজগুলো আছে যে কাজগুলো আছে সেইগুলো করে, অ্যান্ড ফাইনালি যখন একটা পজিটিভ ফিডব্যাক এর জন্য মানে যখন ইস্ট্রোজেন হরমোনটা সিক্রেশন হয়েছিল ওইটার পজিটিভ ফিডব্যাক লুটিনাইজিং হরমোনের সিক্রেশনও বাড়ছিল, অ্যান্ড এই লুটিনাইজিং হরমোন একটা সার্জ থাকে যেটা অনেক বেশি পরিমাণে লুটিনাইজিং হরমোন সিক্রেশন হয়, এটার জন্য কি হয়েছিল আমাদের ওভোলিউশন হয়েছিল। অ্যান্ড ওভোলিউশনের পরে আমরা জানি যে ওখানে যেই তোমার ফলিকুলার সেল গুলা ছিল এগুলা কর্পাস লুটিয়াম
ফর্ম করে এন্ড কর্পাসলুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইনহিবিন এই হরমোনগুলো সিক্রেশন হয়, মেইনলি তোমার এখানে প্রোজেস্টেরনটা বেশি ইফেক্টিভ হবে। তো তখন দেখো এরা যখন সিক্রেশন হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এন্ড ইনহিবিন, এটা একটা নেগেটিভ ফিডব্যাক দেয় তখন গনাডোট্রোপিন রিলিজিং হরমোনের উপর এন্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের উপর, তখন ওগুলোর সিক্রেশন কমে যায়। বাট এই প্রোজেস্টেরনটা তখন আবার ইউটারাসে যে প্রোজেস্টেরনের ফেজটা করে। তুমি যদি বুঝা মানে জানো যে কোনটার পরে কি হচ্ছে, তো তুমি এভাবে পয়েন্ট পয়েন্ট করে দিলে আছে। প্রথমে কি হচ্ছে, 1 নম্বর পয়েন্টে যে গোনাডোট্রপিন হরমোনের জন্য লুটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে, 2nd পয়েন্টে দিলা আছে ফর লুটিনাইজিং হরমোন এন্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা কি করতেছে, এটা সিনথেসিস করতেছে ইস্ট্রোজেন হরমোনকে, এন্ড এই ইস্ট্রোজেন হরমোনটা যে এই কাজগুলো করতেছে। ফাইনালি বললা যে আফটার 14 ডেজ এই কি হচ্ছে, 14 ডেজ এর ওখানে যে ইস্ট্রোজেনের পজিটিভ ফিডব্যাক লুটিনাইজিং হরমোন বেড়ে যাচ্ছে, এন্ড লুটিনাইজিং হরমোনের জন্য এখানে ওভুলেশন হয়, এন্ড ফর আফটার দ্যাট কি হচ্ছে কর্পাস লুটিয়াম ফর্ম হচ্ছে, এন্ড কর্পাস লুটিয়াম থেকে এই হরমোনগুলো সিক্রেশন হচ্ছে। এরপরে স্টেজে লিখলা যে এই হরমোনটা এই কাজগুলো করতেছে, এন্ড এটা আবার নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে যার কারণে লুটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোনের সিক্রেশন কমে যাচ্ছে। এন্ড আফটার দ্যাট যখন এই তোমার ইয়া হচ্ছে না, ওভামটা ফার্টিলাইজ হচ্ছে না, তখন কিন্তু কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট হয়ে যাচ্ছে, তো তখন আবার প্রজেস্টেরন কমে যাচ্ছে, এন্ড এই সাইকেলটাই আবার শুরু হচ্ছে। তো তুমি যদি এটা বুঝো, এটা এখানেও লিখতে পারবা, এটা ওভারিয়ান সাইকেলে ওখানেও লিখতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার ওভারিয়ান সাইকেলের কথা যদি বলো, তো ওভারিয়ান সাইকেলের প্রথমে ডেফিনেশন দিবা, আর এটার মধ্যে দুইটা ফেজ আছে, যেটা হচ্ছে ফলিকুলার ফেজ আর লুটিয়াল ফেজ। তো ফলিকুলার ফেজটা ওইদিন আমি ভালো মতো বোঝাই দিছিলাম, প্রথমে হচ্ছে কি থাকে, একটা প্রাইমোডিয়াল ফলিকল থাকে যেটার মধ্যে একটা জাস্ট একটা প্রাইমারি ওসাইট থাকে, আর পাশে একটা ফ্ল্যাট এপিথেলিয়াল মানে ফলিকুলার সেলটা তখন একদম ফ্ল্যাট থাকে। তো তখন কি হয়, এটার পরের স্টেজটা হচ্ছে তোমার প্রাইমারি ফলিকল, এখানে কি হয়েছিল ওই যে ফ্ল্যাট যে সেলগুলো ছিল সেগুলো কিউবয়েডাল সেল মানে কিউবয়েডাল শেপ করে, এবং তখন আস্তে আস্তে কি হয় ওটার বাইরের লেয়ারে একটা তোমার হচ্ছে থিকা লেয়ার ফর্ম করে। তো এই থিকা এন্ড কিউবয়েডাল ফলিকুলার সেল আর মাঝখানে থাকা প্রাইমারি ওসাইট, এটা পুরোটা একসাথে মিলে হয় হচ্ছে প্রাইমারি ফলিকল। আর প্রাইমারি ফলিকলের পরের স্টেজটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল। এই সেকেন্ডারি ফলিকলে যাওয়ার জন্য কি হয়, এই ফলিকুলার সেলগুলো আরো বেশি নাম্বারে গ্রো করে, নাম্বারে গ্রো করে করে সেটা ম্যাস হয়, এবং এই ফলিকুলার সেল থেকে কিছু সিক্রেশন হয়, সিক্রেশনের মধ্যে হ্যালুরোনিক অ্যাসিড ছিল বলেছিলাম, এই জিনিসগুলো ফাইনালি এই যে ছোট ছোট করে ওরা প্যাক তৈরি হয়, যে ছোট ছোট একটা তোমার হচ্ছে এক একটা জায়গায় ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে আছে, এইগুলো ফাইনালি একসাথে হয়ে অ্যান্ট্রাম ফর্ম করে, এন্ড এই অ্যান্ট্রামটা আর এই পুরো তোমার প্রাইমারি ওসাইট এন্ড এর পাশ দিয়ে থাকা একদম। আচ্ছা, তখন একটা কথা হচ্ছে যে প্রাইমারি ওসাইটের পাশে কিন্তু জোনা পেলোসিডাল ছিল, আর একদম বাইরে ছিল থিকা সেল। থিকার মধ্যে বা দুইটা জিনিস থাকে, থিকা এক্সটার্না থিকা ইন্টারনা। তো এইভাবে করে এই জিনিসগুলো নিয়ে সেকেন্ডারি ফলিকল তৈরি হয়েছিল, এন্ড ফাইনালি কি হয়েছিল গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলে কি হয় যে ওই যে তোমার যে প্রাইমারি ওসাইটটা ছিল সেটা সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়ে যাচ্ছে, এন্ড ফাইনালি এই গ্রাফিয়ান ফলিকলটা একদম তোমার প্রিপেয়ার হয় যে আমি এখন ওভুলেশন করবো এরকম। আর লুথিয়াল ফেজের মধ্যে যে কথাগুলো লিখবা, যেখানে আফটার ওভুলেশন কি হচ্ছে যে কর্পাস তোমার যে ফলিকুলার সেল গুলো ছিল ওটা লুটিনাইজিং হরমোনের প্রভাবে ও কি করে অনেক বেশি পরিমাণের ফ্যাট ব্লাড এগুলাকে নিজের মধ্যে অ্যাকুমুলেট করে, লাইক লিপিড রিচ যে সেল গুলো আছে সেগুলো নিয়ে ফাইনালি সে কর্পাস লুটিয়াম ফর্ম করে। এখন এই কর্পাস লুটিয়ামটা চেঞ্জ হয়, যদি একটা হচ্ছে যদি ওভামটা ফার্টিলাইজ হয় তাহলে এক ধরনের চেঞ্জ হয় যে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি তৈরি করে ডিউ টু হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিন হরমোন, আর যদি না হয় তাহলে সে কর্পাস অ্যালবিক্যান্স এটা ফর্ম করে, যেটা আমরা একটা স্কার্ট শো বলতে পারি। তো এই এই প্রসেস গুলা বলবা, এবং সাথে তো সাইকেলের যেই হরমোনের চেঞ্জ গুলা বলেছি যেটা আগে সেটা ডিসক্রাইব করে দিবা। আচ্ছা, লিস্ট দ্য ফাংশন অফ হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিন হরমোন। আচ্ছা, সবার আগে জানতে হবে যে হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিন হরমোনটা কোথা থেকে সিক্রেশন হয়, এটা অফকোর্স প্লাসেন্টা থেকে সিক্রেশন হয়। তো এই প্লাসেন্টা থেকে সিক্রেশন হয় হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিন, যেটাকে আমরা বলি HCG। তো এটার মধ্যে কয়েকটা জাস্ট একটু ফাংশন গুলো মনে রাখবা, ভাইবারতে অনেক সময় ধরে টিচাররা যে এটা ইনোভুলেশন অফ দ্য কর্পাস লুটিয়াম করে, এন্ড এটা কি করে স্টিমুলেট দ্য কি করে এটা হচ্ছে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন কে সিক্রেশনে হেল্প করে ফ্রম দ্য কর্পাস লুটিয়াম। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, খুব বেশি কিছু জানতে হবে না এই চ্যাপ্টার গুলো থেকে, যেগুলো বলছি সেগুলো যদি ফলো করো তাহলে ইনাফ। আচ্ছা, হোয়াট আর দ্য হরমোনস অ্যাক্টস অন, আচ্ছা, ব্রেস্ট ফিমেল ব্রেস্ট এন্ড মেমারি গ্ল্যান্ড। আচ্ছা, এটা খুব একটা মানে ফিমেলদের জন্য খুব মানে নলেজেবল একটা কোয়েশ্চেন, যেটা জানলে তোমার ফিউচারে যখন প্যাথোলজি পড়বা তখন বোঝাটা ইজি হবে। তো দেখো এখানে কিন্তু আসলে 4টা হরমোন মেইনলি কাজ করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন
তারপর হচ্ছে প্রোল্যাকটিন আর হচ্ছে অক্সিটোসিন। তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন এদের যে নর্মাল ফাংশন যেগুলো আছে ওগুলো জানো, যে এরা হচ্ছে ইস্ট্রোজেন বেশি কি করে, ডাকটাল সিস্টেমটাকে সে গ্রোথ করে, তারপর হচ্ছে স্টোমা গুলাকে হচ্ছে ইনক্রিজ করে দেয় অ্যান্ড এনলার্জ করে, তারপর ডিপোজিশন অফ ফ্যাট করে থাকে। অ্যান্ড প্রজেস্টেরনটা কি করে, মেইনলি যে লোবিউল গুলা ছিল, লোবিউল গুলা থাকে যেখান থেকে তোমার মেইনলি মিল্ক ফরমেশন হয় অ্যালভিওলি, ওইগুলাকে সে গ্রোথে হেল্প করে। তো ডাকটাল সিস্টেম কে গ্রো করে মেইনলি ইস্ট্রোজেন, আর যেই তোমার অ্যালভিওলি বা লোবিউলি গুলো আছে সেগুলাকে মেইনলি প্রজেস্টেরন হচ্ছে গ্রোথটাকে স্টিমুলেশন দেয়। আর প্রোল্যাকটিন অক্সিটোসিন এদের কাজ খুব ইম্পর্টেন্ট, লাইক প্রোল্যাকটিন হচ্ছে সিক্রেশনে মানে তোমার মিল্ক সিক্রেশন করে অ্যালভিওলিতে, মানে সিনথেসিস বলো সেটাতে হেল্প করে। আর অক্সিটোসিনের তো পুরো একটা বিশাল একটা মেকানিজম আছে যে কিভাবে এরা মায়োপিথেলিয়াল সেলকে তোমার কন্ট্রাকশন করে, কিভাবে এই লেট ডাউনটা করে, মিল্কের লেট ডাউন যে কিভাবে হচ্ছে তোমার তোমার জিনিসটা হচ্ছে বাচ্চা কিভাবে ব্রেস্ট ফিডিং করে। তো এটা নিয়ে একটা কোয়েশ্চেন স্পেশালি আছে, তো ওইটা পড়ানোর সময় আমার পুরোপুরি অক্সিজেনের মানে অক্সিটোসিন নিয়ে যে কাজগুলো আছে সেগুলো তো ওখানে বলবো। দেখো এখানে চলে আসছে থার্ড, এই যে 11 নম্বর কোয়েশ্চনে চলে আসছে, হোয়াট আর দ্য অ্যাকশন অফ অক্সিটোসিন। তো এটার মধ্যে আমি একবারে দুইটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাকশনস অফ অক্সিটোসিন, কারণ অক্সিটোসিনের শুধুমাত্র ব্রেস্টের উপর কাজ নাই, এটার ইউটেরাসের উপর কাজ আছে। তো এই কোয়েশ্চেনটা আর হচ্ছে এই যে ডি নাম্বার, মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, এই দুইটা কোয়েশ্চেন আমি একটু একই সাথে বলার ট্রাই করবো। তো প্রথমে দেখো যে অ্যাকশন অফ অক্সিটোসিনের মধ্যে এখানে অনেকগুলো কাজ আছে, লাইক মিল্ক ইজেকশন আছে, ইফেক্ট অন প্রেগনেন্ট অর গ্র্যাভিড ইউটেরাস, ইফেক্ট অন নন প্রেগনেন্ট ইউটেরাস। তো তোমরা এভাবে কি করবা, জাস্ট তুমি প্যারা প্যারা করে লিখলা আছে, প্রথমে মিল্ক ইজেকশনে কিভাবে হেল্প করতেছে, প্রেগনেন্ট ইউটেরাসে কিভাবে হেল্প করতেছে। তো যদি আমি মিল্ক ইজেকশনের কথা বলতে চাই, এটা কিভাবে কাজ করে, ধরো বাচ্চা যখন ব্রেস্ট মানে মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে তখন কি হবে, এই সাকিং অ্যাকশনের জন্য একটা হচ্ছে তোমার স্টিমুলেশন কাজ করে, যেটা সোমাটিক নার্ভের মাধ্যমে কোথায় যাবে, সোমাটিক এই স্টিমুলেশনটা সোমাটিক নার্ভ হয়ে স্পাইনাল কর্ডে যায়, এবং এই ফ্রম দ্য স্পাইনাল কর্ড এই স্টিমুলেশনটা আবার চলে যায় সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে। আমরা জানি যে এখানে থেকে কি সিক্রেশন হয়, অক্সিটোসিন হাইপোথ্যালামাস, তাই না? হাইপোথ্যালামাস যে সুপ্রা অপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, সেখান থেকে অক্সিটোসিন সিক্রেশন হয়, এবং এই অক্সিটোসিনটা এগেইন এসে জমা থাকে কোথায়, পোস্টের পিরিটারিতে। এরপরে সেখান থেকে চলে আসবে ব্লাড দিয়ে ব্রেস্টে, এবং ফাইনালি সে মায়োপিথেলিয়াল সেল গুলাকে কন্ট্রাকশন করবে। এন্ড এটা কি করবে, এটা হচ্ছে ইজেক্ট মিল্ক ফ্রম দ্য অ্যালভিওলি ইনটু দ্য ডাক্ট, ডাক্টে অ্যালভিওলি থেকে ডাক্টে মিল্কটাকে নিয়ে আসবে, এবং ডাক্টটা কি করে, একদম ফাইনালি সে নিপেল ওপেন করে। তো তখন কিন্তু মিল্কের ইজেকশন হবে। ওকে, এই কোয়েশ্চেনের পরের পরে ডিফাইন মেনস্ট্রুয়াল সাইকেল, তো এটা ডেফিনেশনটা লিখে দিলেই হবে। ফাংশন অফ ইস্ট্রোজেন, আচ্ছা ফাংশন অফ ইস্ট্রোজেন অন ইউটেরাস, তারপরে হচ্ছে ব্রেস্ট অ্যান্ড হচ্ছে কি তোমার স্কিন, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তোমাদের জানাও খুব দরকার। ইউটেরাসের তো আমরা জানি যে প্রলিফারেশন করতেছে, এন্ডোমেট্রিয়াম ঠিক ঠিক করতেছে, ব্লাড ভেসেল ফর্ম করতেছে, গ্ল্যান্ড গুলার গ্রো করতেছে, এটা হচ্ছে ইউটেরাস অলরেডি আমরা জানি। ব্রেস্টটাও তো অলরেডি বলা হয়ে গেছে যে ডাকটাল সিস্টেমটাকে তোমার হচ্ছে গ্রোথে গ্রোথে হেল্প করে, ডাকটাল সিস্টেমকে, এবং ডিপোজিশন অফ ফ্যাট করে, এনলার্জমেন্ট অফ ব্রেস্ট করে, এগুলো খুবই ইজি ছিল। আর স্কিনে কি করে, যেহেতু দেখো আমরা জানি যে ইস্ট্রোজেনকে কি বলা হয়, ইস্ট্রোজেনকে বলা হয় হচ্ছে বিউটি হরমোন, সো এটা কি করে, স্কিনটাকে সফট স্মুথ অ্যান্ড ঠিক করে, সফট স্মুথ করে। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাংশন অফ প্লাসেন্টা। আচ্ছা মেইনলি এখান থেকে তোমাকে কি চাইছে, ফাংশন অফ প্লাসেন্টা বললেও তোমাকে অ্যাকচুয়ালি জানতে চায় যে প্লাসেন্টা থেকে কি কি হরমোন সিক্রেশন হয় আর ওই হরমোন গুলার কাজ কি কি। তো একটা হরমোনের কথা আমি বলেছি যে হিউম্যান কোরিয়ন মোনাডোট্রপিন হরমোন, আর একটা মেইন ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে হিউম্যান কোরিয়ন সোমাটোট্রপিন। সো সোমাটোট্রপিন যেটা আছে বা সোমাটো ম্যামোট্রপিন যেটাই বলো না কেন, তো এটার কাজ হচ্ছে যে তোমার ইনসুলিনের সেন্সি মানে অনেক সময় কি হয় প্রেগনেন্ট মাদার হলে তার হচ্ছে ডায়াবেটিস হয়ে যায়, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো এটা কেন হবে, তোমার মাঝে মাঝে হয় কি যেখানে ডিক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি ইন মাদার, মাদারের ইনসুলিন সেন্সিটিভিটিটা কমায় দেয়, এরপর ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন হয়, এই কাজগুলো হয়। এর পাশাপাশি কিন্তু এখান থেকে আবার ইস্ট্রোজেন প্রজেস্টেরনও সিক্রেশন হয়, তো তখন এইগুলার যে কাজ ইউটেরাসের ব্রেস্টের উপর সেগুলাও হয়। তুই এইটা জাস্ট হরমোন অনুযায়ী তুমি জাস্ট ফাংশন দুই একটা লিখে দেওয়ার ট্রাই করবা। পিউবার্টি নিয়ে বলেছি, সিক্রেটরি ফেজ অফ এন্ডোমেট্রিয়াল সাইকেল যেটা বলেছি যে প্রজেস্টেরন ফেজটাই তো হচ্ছে তোমার সিক্রেটরি ফেজটা, তো এখানে যে জিনিসগুলো হচ্ছে কিভাবে প্রজেস্টেরন কাজ করতেছে ওইগুলা তো বলেছি, ওইভাবে করেই পয়েন্ট পয়েন্ট করে লিখে নিবা। যে তুমি এন্ডোমেট্রিয়াম সেলকে এক নম্বর পয়েন্টে বললা যে এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা বাড়াইতেছে, ব্লাড ফ্লো বাড়াইতেছে, তারপরে কি করতেছে ব্লাড ভেসেল গুলাকে মোর টর্শাস করতেছে, এরপর সার্ভাইকাল যে মিউকোসাল গ্ল্যান্ড ছিল সেখান থেকে থিক মিউকাস সিক্রেশন করতেছে, এই জিনিসগুলো লিখবা।
ওভলিউশনের কথাও বলা হয়েছে। ওভলিউশন যদি শর্ট নোট আসে তাহলে তুমি ডেফিনেশন লিখবা, স্টেজ গুলা ট্রাই করবা লিখার ছোট্ট ছোট করে, অ্যান্ড ফাইনালি একটু হরমোনের নাম গুলা লেখার চেষ্টা করবা। আর ডি নাম্বার মিলতে লেট ডাউন লিখবে, সেটা তো ডিসকাইব করেছি এই এই কোশ্চেনটার সাথে, এই যে অক্সিটোসিনের সাথে। আচ্ছা এবার নেক্সট স্লাইডে যাই। হোয়াট আর দা সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক অফ ফিমেল? তো এটা হচ্ছে তোমার ওরকম ভাবে খুব যে আসে তা না, বাট এটা আসলে জানা থাকা দরকার। লাইক তোমার এভাবেই তুমি স্পেসিফিক্যালি জায়গাগুলো মানে কি কি জায়গায় চেঞ্জ হয় সেটা বলে কি চেঞ্জটা হয় এইভাবে লিখবা, যে এক্সটার্নাল জেনিটেলিয়া কি চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল জেনিটেলিয়াতে কি চেঞ্জ হচ্ছে, ব্রেস্টে কি চেঞ্জ হচ্ছে, ভয়েসে, হেয়ার গ্রোথ, এই জিনিসগুলো কিন্তু আমরা একদম এইচএসসি লেভেল থেকে জেনে আসছি। তো ওইগুলা লিখবা আর কি কি চেঞ্জ হয়, যেমন ধরো ভয়েস এর মধ্যে কি চেঞ্জ হচ্ছে, হাই পিচ হয়, ব্রেস্টে কি চেঞ্জ হচ্ছে, এগুলো তো অলরেডি আমরা আলোচনা করেছি, এই জিনিসগুলো জাস্ট পয়েন্ট পয়েন্ট করে দিবা। আচ্ছা ডিফাইন মেনার্কি আর মেনোপজ। আচ্ছা মেনার্কি হচ্ছে যে ফার্স্ট অনসেট অফ মেনস্ট্রুয়েশন, আর মেনোপজ হচ্ছে যে তোমার যখন এটা হচ্ছে অফ হয়ে যায়। তো এই জিনিসটা শুধু ডেফিনেশনে লিখবা, আর পারলে একটু নর্মাল যে টাইম ওইটা ওইটা হচ্ছে গিয়ে লিখে দেওয়ার মেনশন করার ট্রাই করবা। হোয়াট ইজ ওভুলেশন? ওভুলেশনের ডেফিনেশন তোমরা সবাই জানো, জাস্ট ডেফিনেশনটা লিখবা তাহলেই হবে। আচ্ছা দেখো রাইট ডাউন দা, আচ্ছা কি লিখছে, মেকানিজম অফ ওভুলেশন ইউজিং, আচ্ছা ফ্লো চার্ট। আচ্ছা ফ্লো চার্টটা অ্যাকচুয়ালি তুমি ওভুলেশনের ফ্লো চার্টটা অনেক ভাবে আসলে লেখা যায়। ফ্লো চার্ট বলতে এখানে তুমি ইয়া করে লিখতে পারো, যে তুমি একটা চার্ট করে কোনটার পরে কি হচ্ছে এভাবে করে অ্যারো দিয়ে লিখতে পারো, আবার হচ্ছে ডায়াগ্রাম করে লিখতে পারো। তো এটা যার যার ইচ্ছা, মেকানিজম যে জিনিসটা হচ্ছে সেটা তুমি ফ্লো চার্টের মাধ্যমে দুইভাবে প্রেজেন্ট করতে পারো। হোয়াট আর দা ইন্ডিকেশন অফ ওভলিউশন? আচ্ছা এই কোয়েশ্চনটা না অত বেশি ইম্পর্টেন্ট না। ওভলিউশন ইন্ডিকেশন কি, তোমার হচ্ছে টেম্পারেচার বেড়ে যায় এই জিনিসগুলো বলতে পারো, যে হরমোনাল কিছু হরমোনাল চেঞ্জ এর জন্য কিছু তোমার মেন্টালিটিতে চেঞ্জ আসে, বডি টেম্পারেচার বেড়ে যায়, এই কথাগুলো জাস্ট ভাইবার জন্য, এটা রিটেনে এত বেশি আসে না। অক্সিটোসিন বলেছি, ল্যাকটেশনের কথাও বলা হয়েছে, প্লাসেন্টার হরমোন বলা হয়েছে। আচ্ছা একটা জিনিস মনে বাকি আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আচ্ছা ওরাল কন্ট্রাসেপটিভ পিলও তোমার অত বেশি যে জানা দরকার তা না, এটা খুব আগে অনেক বেশি আসতো, তাছাড়া এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসে থাকে। সরি, তো প্রথমে দেখো এরকম আসতে পারে বা ওসিপি আসতে পারে। ওসিপি, ওসিপি মানে হচ্ছে কি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো এটা অ্যাকচুয়ালি পিল না, এটা আসলে পিলের মধ্যে কি থাকে, তোমার দুইটা হরমোন থাকে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। তো তোমরা সুন্দর মতো প্রথমে লিখলা যে এটা অ্যাকচুয়ালি কেন ইউজ করা হয়, কখন থেকে বিগিনিং, মানে এটা আমরা একদম মেনস্ট্রুয়াল সাইকেলের ফিফ মানে পাঁচ পাঁচ নাম্বার দিন থেকে স্টার্ট করি, অ্যান্ড হচ্ছে প্রতিদিনে একটা করে, অ্যান্ড এরপরে 7 দিন আমরা আয়রন ট্যাবলেট নিই, এই বেসিক কথাগুলো লিখে জাস্ট তুমি জাস্ট ফ্লো চার্টের মাধ্যমে এটা কিভাবে কাজ করে এগুলো লিখে দিবা। যে তোমার যেহেতু এটা একটা কম্বাইন্ড ওরাল পিল, দ্যাট মিনস এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, তার মানে এটা খেলে মানে একটা ফিমেলের বডিতে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরনের লেভেলটা বেড়ে যাবে, এবং এই ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরনের লেভেলটা বেড়ে গেলে এটা ইনহিবিট করে দিবে হাইপোথ্যালামাসকে, যে তুমি আর গোনাডোটোপিন রিলিজিং হরমোন করো না, এই রিলিজিং হরমোনটা রিলিজ করো না, যার কারণে কি হবে, এই যে অ্যান্টিরেপিটারি বলো, এখান থেকে কিন্তু আর লুটিনাইজিং হরমোনও সিক্রেশন হবে না, ফলিকল স্টিমুলেটিং ও হবে না, যার কারণে কি হবে, ওভুলেশন হবে না। আর ওভুলেশন না হলে কি হবে, না ওভুলেশন না হলে তো তোমার হচ্ছে গিয়ে ওভামে হইলো না, তখন তো আর হচ্ছে গিয়ে তোমার যেই এটার যেই বেসিক যেই দরকারটা ছিল সেটা কিন্তু তোমার হচ্ছে মিট মিট করে ফেললো। ওকে, আর আচ্ছা সো আর কথা নাই তেমন কোয়েশ্চেন, আসলে এই চ্যাপ্টার গুলা খুবই মানে খুব ছোট একটা চ্যাপ্টার। তো আর এখানে কোশ্চেন গুলাও তোমার ওই যে ফোকাস করা যে এই জিনিসগুলো আসবে, তো এরকম কোশ্চেন গুলাই আসে, তো এর বাইরে সেরকম ভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন নাই। আর তোমার চাই করো যে রিটেন এর যেসব কোশ্চেন গুলা বললাম অ্যান্ড রিভিউ ক্লাসে যেগুলো বলেছি সেই দুইটা মিলাই একটা প্রিপারেশন নেওয়ার জন্য এই এই চ্যাপ্টার থেকে, তাহলেই এনাফ, এই চ্যাপ্টারটা থেকে এনাফ হয়ে যাবে। তো যেহেতু আজকের অফিসিয়ালি লাস্ট ক্লাস, ইনশাল্লাহ আমাদের আরেকটা সেশন বাকি আছে যেখানে আমরা যারা ফিজিওলজি নিয়েছি সবাই মিলে একসাথে একটা সেশন নিব, তো ওইটাতে সবার সাথে হয়তো আরেকবার দেখা হবে। তাছাড়া আজকের মানে আজকের এই প্রফকে সামনে রেখে আমাদের যে রিভিউ সেশন গুলো ছিল সেটার জন্য আজকেই হচ্ছে একদম অফিসিয়াল শেষ ক্লাস। তোমরা যেই ভিডিওটা আমি হচ্ছে ইন্টারাপ্ট হয়েছিল ওইটার থেকে কিছু নিয়ে নিও, মানে আমি ওখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি ওগুলো এখন আর রিপিট করতে চাচ্ছি না, তো তোমরা ওই ভিডিওটা দেখলেই জানতে পারবা। তো আজকে আসলে তোমাদেরকে ওইভাবে খুব বেশি কিছু বলার নাই, কারণ আমরা নেক্সট একটা সেশন তো রেখেছি যে তোমাদের পুরোপুরি একটা ফিজিওলজি নিয়ে ধারণা দেওয়ার জন্য। আজকে আর কথা না বাড়াই, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড অফকোর্স আমার জন্য দোয়া করো যেন আমার পরিবার সুস্থ থাকে, আর আমিও ইনশাল্লাহ তোমাদের সবার জন্য দোয়া করব। আর তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের যত্ন নাও, আর অফকোর্স সবাই সেফ থাকো। আল্লাহ হাফেজ।
Thank you.